বিমান হলো টুকরো টুকরো আর প্রাণে বাঁচলেন পাইলট। রোববার নাটকীয় এই ঘটনা সাক্ষী হয় ক্যালিফোর্নিয়া। যান্ত্রিক গোলযোগের কারণে লস অ্যাঞ্জেলেসের রেললাইনে আছড়ে পড়ে একটি সেসনা বিমান, যার একমাত্র আরোহী ছিলেন পাইলট। কাছাকাছি দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে টেনে বের করেন। চোখের নিমিষেই বিমানটিকে ধাক্কা দেয় দ্রুতগামী ট্রেন, চারপাশে ছড়িয়ে পড়ে উড়োযানের ভাঙা অংশ।